লাখো কণ্ঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠের মধ্য দিয়ে এগিয়ে চলছে র্যালি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে লাখ লাখ নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসলমান আরবি হরফে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জশ্নে জুলুসের র্যালিতে যোগ দেন। এ সময় সড়কপথ পরিণত হয় জনসমুদ্রে। সবার মধ্যে আসে আনন্দের জোয়ার। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ সালাম জিকির আজগারের মধ্য দিয়ে অগ্রসর হয় র্যালি। মিছিল শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মুসল্লিরা। যদি বারোই রবিউল আউয়াল না আসতো তাহলে আমরা কোনো ঈদই পেতাম না, কোনো শবে বরাত হতো না। এই মিলাদুন্নবীতে আমরা আসতে পেরে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। যেই দিনে মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন দুনিয়ায়, তার শুভ আগমনে আজকে বন্যায় ডরেলি। 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট বা রবিউল আউয়াল মাসের 12 তারিখে সূর্যোদয়ের ঠিক পূর্ব মুহূর্তে সুবহে সাদিকের সময় পবিত্র নগরী মক্কায় জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছরের মহান আদর্শিক জীবন অতিবাহিত করে 632 খ্রিস্টাব্দে 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে একই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।